না না না, আম্মু আম্মু ভালো, আম্মু ভালো, শোনা ভালো না, টুনটুনি না 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 না, কি হয়েছে এসব মেয়েটার খাওয়াতে টাওয়াতে আর ভাল লাগে না, এত জ্বালায়। আরে এই যুগে কেউ এত কষ্ট করে খাওয়ায়? এখন তো ফোনের যুগ, এখন বাচ্চাদের কাছে ফোন দিলে পারে ওরা এমনিতেই খায়, তোর এত কষ্ট করে খাওয়ানো লাগবে না, তুই একটা ফোন দে, দেখি এমনিতেই খাবে। দে দে, তাই করি, এত আর ভালো লাগছে না, ফোন দিলে যখন খাবে তাহলে তাই ভালো। একবার একটুখানি অল্প একটু, না তুমি আর একবার খাও, ফোন দেবো তাহলে খা, ফোন দেবো তাহলে খা। কি দেখছে আমার আম্মা? ডাইনা দেখছো? দেখো 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 দেখো, বেবি ডাইনা দেখে আর খাই, ফোন দেখতে হয় আর খেতে হয়, তাই না আম্মা? কি ব্যাপার, তুমি আবার মেয়েকে ফোন দেখাচ্ছ আর খাওয়াচ্ছ? কি করব বলো, ফোন না দিলে খেতে চায় না আর এত ঝামেলা ভালো লাগে না। মেয়ে না, একটা মেয়ে, তারপরে যদি তুমি একটু ঝামেলা সহ্য না করো হবে বলো? ও যত বড় হচ্ছে ফোনের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, তো তুমি এখনো যদি ও ফোন না ছাড়াও তাহলে একটু বড় হলে তো ফোন ছাড়ানোই যাবে না। একটু কষ্ট হলেও গল্প করে খেলা করে ওকে খাওয়াতে হবে, ফোন দিয়ে আর খাওয়াবো না। আচ্ছা ঠিক আছে, আর ফোন দিব ঠিক তো? ফোন কিন্তু খুব খারাপ একটা জিনিস, এর প্রতি আসক্ত হয়ে যায় একবার তাহলে কিন্তু আর ফিরে আনা যাবে না, বুঝতে পারছো? মামনি ফোন দাও তো, আমরা এখন গল্প করবো, এখন শোনো শোনো আম্মু শোনো, হাতির গল্প বলবো না, কিসের গল্প বলবো, হাতির গল্প, বাঘের গল্প বলো দাও। ইয়ে, আমরা এখন বাঘের গল্প শুনবো, ভাবিয়া খাবে বাবা। বাঘের গল্প শুনবা? এক দেশে ছিল একটা বাঘ, দেখেছো গল্প করলে ও খাবে, খাও তো মামুনি, মামুনি খায়, দেখো দেখেছো, গল্প করতে হবে আর খাওয়াতে হবে, তাই না আম্মু? ফোন নেওয়া যাবে না, ঠিক আছে? আর ফোন দিবা না, গল্প করে খাবো। আচ্ছা ঠিক আছে, এখন তোকে আমি ফোন দিব, গল্প করেই খাওয়াবো।